হাই ফ্রেন্ডস, আই এম রাজুল, ওয়েলকাম টু আর চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আজকে আমরা শিখব একটি হিট বেঙ্গলি ম্যাশআপ। তো আমি আজকে কিছু হিট অ্যান্ড পপুলার সংকে হ্যাঁ যুক্ত করে একটা ম্যাশআপ তৈরি করেছি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। হ্যাঁ, খুব সুইট ম্যাশআপ। তো চলো, কোনো টাইম ওয়েস্ট না করে আমরা ম্যাশআপটির কোয়ার্ডস অ্যান্ড স্ট্রিং প্যাটার্ন জলদি করে দেখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে এন্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে এন্ড ইস বেল আইকন কো দবাইয়ে। মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, এই ম্যাশআপটিতে আমরা যা যা কোয়ার্ডগুলো ব্যবহার করব একবার দেখে নাও। ফার্স্ট কোয়ার্ড ইজ এ মাইনার। তো এ মাইনার যারা বুঝতে পারো না, তারা এখানে দেখে নাও ডায়াগ্রাম। হ্যাঁ, যখনই আমি কোয়ার্ড চেঞ্জ করবো ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে, তো ফলো করতে থাকবা। তো ফার্স্ট কোয়ার্ড এ মাইনার, সেকেন্ড কোয়ার্ড জি মেজার। তো যারা ওপেন জি মেজার ধরবা কোনো ব্যাপার নাই, নাহলে যারা বার ধরতে পারো তারা বার ধরবা জি মেজার। অ্যান্ড থার্ড কোয়ার্ড এফ মেজার। তো যারা বার ধরতে পারো না তাদের জন্য ঘাবড়াবার কোনো ব্যাপার নাই বন্ধুরা, দেখে নাও ইজি এফের একটা বা বিনা বার ধরা কোয়ার্ডটা। হ্যাঁ, আমরা ফার্স্ট ফ্রেটে ফার্স্ট স্ট্রিং অ্যান্ড সেকেন্ড স্ট্রিং ফার্স্ট ফিঙ্গারে প্রেস করব, অ্যান্ড সেকেন্ড ফ্রেটে হ্যাঁ থার্ড স্ট্রিং সেকেন্ড ফ্রেটে প্রেস করব, সেকেন্ড ফিঙ্গারে প্রেস করব, অ্যান্ড থার্ড ফ্রেটে ফোর্থ স্ট্রিং হ্যাঁ থার্ড ফিঙ্গারে প্রেস করব নিয়ে এটা এফ অল্টারনেট। হ্যাঁ, এটা এফ। অ্যান্ড লাস্ট কোয়ার্ড ইজ ই মেজার। তো এই চারটি কোয়ার্ড ইউজ হয়েছে, আর একবার দেখে নাও। ফার্স্ট কোয়ার্ড এ মাইনার, সেকেন্ড কোয়ার্ড জি মেজার, থার্ড কোয়ার্ড এফ মেজার, আর লাস্ট কোয়ার্ড ই মেজার। তো বন্ধুরা, চলো আমরা জলদি করে স্ট্রিং প্যাটার্নটা জেনে নিই। তো বন্ধুরা, আমি খুব ইজি স্ট্রিং প্যাটার্ন রেখেছি বিগিনার্সদের জন্য, তো দেখে নাও এখানে। তো স্ট্রিং প্যাটার্নটা এইভাবে চলবে। তো স্লো করে বলছি, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন। তো আরও স্লো করে বলছি, একবার দেখে নাও। প্রথম ডাউন, তারপর দ্বিতীয় ডাউন, তারপর একসঙ্গে আপ আপ, তারপর ডাউন ডাউন আপ, লাস্টে কার যেই আপটা ওইটা ফিল্লার বলবো আমরা। হ্যাঁ, প্রথম স্ট্রিং অ্যান্ড দ্বিতীয় স্ট্রিংয়ে প্রেস হবে, হ্যাঁ মানে বাজবে লাস্টে কার আপটা, ওই আপটা টাইমে হ্যাঁ আমরা কোয়ার্ডটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, তো একবার দেখে নাও, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ। তো খানিক প্র্যাকটিস করবো, খুব ইজি স্ট্রিং প্যাটার্ন, ফোর বাই ফোর বিটসের। যারা ফোর বাই ফোর বিটসের আরও স্ট্রিং প্যাটার্ন জানো, হ্যাঁ তারা প্লে করবা দেখবা হয়ে যাবে, নাহলে এটা প্লে করবা হয়ে যাবে। তো আশা করি তোমরা স্ট্রিং প্যাটার্নটা বুঝে গেছো, 10-15 মিনিট প্র্যাকটিস করবা, নেভার গিভ আপ বন্ধুরা, হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা ম্যাশআপটি প্লে করছি, তো কোয়ার্ড প্রোগ্রেসিভ এখানে দেখে নিও, এখানে স্ট্রিং প্যাটার্নের ডায়াগ্রাম আছে, তো ভালোভাবে ফলো করিও। আর আমরা এখানে গানের নাম আমি বলে দেবো, তো প্লে করছি। আমারও তো
তো বন্ধুরা, এইভাবে কোয়াড প্রোগ্রেসিভ চলবে। তো আশা করি তোমরা বুঝে গেছো ম্যাশ আপটা, এইভাবে প্লে করবা। খুব সুন্দর ম্যাশ আপ। আর আমার গলাটা অত ভালো নাই, আমার গলাতে ম্যাচ হলো না। আশা করি তোমাদের গলাতে সুন্দর ম্যাচ হয়ে যাবে। তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। তো ম্যাশ আপটি তো যদি আমি হেল্প করে থাকি, তো প্লিজ লাইক করে দাও আমার ভিডিওটাকে। লাইক করলে আমি বুঝতে পারি আমি কতটা তোমাদেরকে সাহায্য করতে পারছি, আর আমার মনটাও খুশি হয়ে যায়। আর অবশ্যই কোনো কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করিও। আর জলদি করে আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। তোমার ভিডিওর রাইট সাইডে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, ওইটাকে প্রেস করে দেওয়া। আর সঙ্গে সঙ্গে পাশে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করে দেওয়া। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়। আর জলদি করে শিখে নাও, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে। মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।